হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ নিশা ব্লগ। নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমাদের উলুবেরিয়ার খরিশানি কালীতলার একটা ঐতিহ্যবাহী মা কালীর নিরঞ্জন, মা বুড়িমার নিরঞ্জন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আমি এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে নিরঞ্জন যাবার আগের দিন। তো আগের দিন আমরা দেখতে গিয়েছিলাম যে কীভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর করে মায়ের ঘাটটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজ থেকে প্রচুর প্রচুর মানুষের সমাগম শুরু হয়ে গেছে। শুধুমাত্র এই দিনটার জন্য আমরা 12 বছর অপেক্ষা করে থাকি। তো আমরা সকালবেলায় ছেলেরা পাঞ্জাবি সাদা, মেয়েরা সাদা শাড়ি পরে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের নেতাজি সংগ্রামী ক্লাব থেকে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। টোটাল 25টা ক্লাব থেকে পুজো নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই মা অতি জাগ্রত, 300 বছরের পুরানো শোনা যায়। তো যেহেতু এক যুগ পরে নিরঞ্জন যান, মানে 12 বছর পরে মায়ের নিরঞ্জন হন, তো প্রত্যেকটা জায়গা থেকে মানুষ ছুটে ছুটে আসেন এই দিনটা দেখার জন্য, দিনটাকে উপভোগ করার জন্য। আপনাদের সাথে শেয়ার করছি মায়ের এই দুর্লভ দৃশ্য, যেটা অনেকেই দেখতে পান না। তো সকলের ভাগ্যে এই জিনিসটা থাকে না সত্যি বলতে, তাই আপনাদের সাথে আমি তুলে ধরলাম এইভাবেই। তো মাকে মায়ের যে ঘরে থাকেন সেই ঘর থেকে বার করা হচ্ছে, একটা বেদিতে তোলা হবে, সেখানে মাকে ফুলের সাজে সাজানো হবে। যেহেতু মা সোনার উপর জিনিস পরে থাকেন, সেগুলো সব খোলানো হয়েছে, তারপরে এখন দেয়া হবে ফুলের সাজ। দেখতেই পাচ্ছেন অজস্র মানুষ এখানে জমা হয়ে গেছে শুধুমাত্র ওই দুর্লভ দৃশ্যটি দেখার জন্য। শোনা যায় এই দিন নাকি মায়ের ঘাটে বিভিন্ন রকমের সাপ বিছে দেখা যায়, তো সেই সব জিনিসপত্র দেখার জন্য মানুষ কিন্তু অনেক ভিড় করেছে দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা ছিল কিন্তু 300 বছর আগে পুরোটাই শ্মশান, তারপরে কিন্তু এখানে জনবসতি শুরু হয়েছে। তো মায়ের মন্দির হবার পর থেকে মা যেহেতু অতি জাগ্রত, প্রত্যেকটা রোগের কিন্তু এখানে মায়ের কাছে এলে কিন্তু ভালো হন অনেক ভক্তরা, তো সেই জন্যই কিন্তু এত ভক্তের সমাগম। অনেক ভক্ত ভালো হয়েছেন মায়ের কাছে এসে। আমার ঠাকুমার মুখে শোনা, তো এই জায়গা দিয়ে যখনই দিনের বেলা গেলেও একটা গা ছমছমে একটা ব্যাপার ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ চলে এসছে, কেউ কেউ তো আবার নারকেল গাছে, কেউ কেউ আবার কদম গাছে উঠে পড়েছে এই দৃশ্যটি দেখার জন্য। যেহেতু আমি এইভাবে ক্যামেরা ধরে আছি, আমি নিজেও ভালো করে দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন মাকে নামানো হচ্ছে, এক যুগ পরে মাকে কিন্তু জলে নিরঞ্জন দেওয়া হচ্ছে। সকলের চোখে কান্না হাসি সব কিছু নিয়েই মা যাচ্ছেন। তো আমরা আশা করছি আগামী মহালয়াতে, মহালয়ার পরের দিন মাকে আবার সুন্দর করে প্রতিষ্ঠা করা হবে। তো সেই দিনটার জন্য আমরা সকলে হাওড়া জেলার উলুবেরিয়ার খরিশানি কালীতলার বাসিন্দারা অপেক্ষা করে আছি। মায়ের নিরঞ্জন সম্পূর্ণ করা হলো, তাহলে আজকের মতো টাটা।